চ্যাপ্টার ফোরটি সবাইকে স্বাগতম লাস্ট চ্যাপ্টারে আমরা প্রোটোটাইপ সম্পর্কে অনেক নলেজ অর্জন করার চেষ্টা করেছিলাম জাস্ট বেসিক পোরোটাইপ এবং ইনহ্যারিটেন্স এই বিষয়গুলো নিয়েই কাজ করেছিলাম এবং বোঝার চেষ্টা করেছিলাম কিন্তু নিজেরা রকম কোনো কাস্টম ইনহ্যারিটেন্স ঘটায়নি তো এই চ্যাপ্টারটা মূলত ডেডিকেটেড করা হয়েছে ইনহারিটেন্সের ওপরে এবং এখানে আমরা আমাদের কোর্টটাকে আমাদের ক্লাসটাকে বা আমাদের কনস্ট্রাক্টর ফাংশনগুলোকে ইনহারিটেন্স করানোর চেষ্টা করব ওকে ফার্স্ট অফ অল আমি এখানে একটা সিম্পল কনস্ট্রাক্টর ফাংশন ইমপ্লিমেন্ট করেছি এবং তার পোরোটাইপের ভেতরে দুইটা ফাংশন বা ম্যাথড ইমপ্লিমেন্ট করেছি একটা হচ্ছে ড্র ম্যাথড আর একটা হচ্ছে কমন ম্যাথড এই কমন ম্যাথডটা আসলেই কমন যত শেপই আসুক না কেন এখন স্কোয়ার নিয়ে কাজ করছি কালকে সার্কেল নিয়ে কাজ করব পশু পলিগন নিয়ে কাজ করব আরও ট্রাইঙ্গেল নিয়ে কাজ করব সব জায়গায় আমাদের কমন যেই ম্যাথডটা আছে এই ম্যাথডটা কমন থাকবে তো এখন যদি আমরা সার্কেল নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে ফাংশন সার্কেল সার্কেলের ভেতরে যা যা থাকার তাই তাই থাকবে ইট ডাজেন্ট ম্যাটার তারপরে আবার সার্কেল ডট প্রোটোটাইপের ভেতরে গিয়ে আমাদের এই কমন মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে তাই না জাস্ট আমি এটাকে কপি করে নিচ্ছি এখান থেকে কন্ট্রোল সি বা কমান সি আর কমান ভি আর কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম তো এইভাবে আমাদের কোডটাকে ডুপ্লিকেট করতে হবে তো ডুপ্লিকেট করবই যদি তাহলে আর আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডে যাওয়ার কি দরকার ছিল আমরা কোড ডুপ্লিকেটের মাধ্যমে সব কিছু করতে পারতাম তাহলে আমাদের এমন কোনো একটা ওয়ে দরকার যেই ওয়েতে এই ম্যাথডটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করব যেন সবার কাছে এই ম্যাথডটা অ্যাভেলেবেল হয় যখন আমরা প্রোটোটাইপ নিয়ে কাজ করেছিলাম তখন আমাদের কি হয়েছিল একটা ম্যাথডকে বা একটা ফাংশনকে আমরা যখন প্রোটোটাইপের ভিতরে দিয়ে দিচ্ছিলাম যত অবজেক্টই ক্রিয়েট হোক না কেন সবাই একটা ম্যাথডকেই বা ওই প্রথম ইনস্টেন্সটাকেই ওই ম্যাথডের প্রথম যেখানে মেমোরিতে ইনস্টল হয়েছে বা অ্যাপিয়ার হয়েছে সেখান থেকেই আমরা কমনলি ব্যবহার করতে পারছিলাম ঠিক তেমনই একটা কিছু আমাদের করতে হবে সো আমরা সার্কেলের কথা বলে যাই কারণ আমরা যদি সেই ব্যাপারটা স্কোয়ারের সাথে ঘটাতে পারি আপনি অবশ্যই সার্কেলের সাথেও কাজটা করতে পারবেন এখন রিলেশনটা আসলে আসে কিভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন মানে এই স্কোয়ারের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করে ফেলি ভার এস ওয়ান ইজ ইকুয়াল টু নিউ স্কোয়ার এবং এখানে আমাদের ওয়েট দিতে হবে সাপোজ ফর্টি ফাইভ সেভ করি আমরা আমাদের ব্রাউজারের টার্মিনালে যাই বা কনসোলে যাই এক যদি আমরা এস ওয়ানকে ইন্টার করি বা ইন্সপেক্ট করি দেখার চেষ্টা করি এই এস ওয়ানটা এসছে হচ্ছে স্কোয়ার বেস অবজেক্ট থেকে এবং স্কোয়ার অবজেক্টটা এটা হচ্ছে স্কোয়ার বেস অবজেক্ট আর স্কোয়ার বেজ অবজেক্টটা এসছে মূলত কোথা থেকে অবজেক্ট বেস থেকে তাহলে আমাদের কোনো না কোনো ওয়েতে এই স্কোয়ার বেসকে স্কোয়ার বেজের যেই কমন মেথডটা আছে সেই মেথডটাকে অন্য কোনো একটা বেজের ভেতরে সেটা হচ্ছে শেপ বেস আমরা কল্পনা করে নিতে পারি যে এই শেপটা কমন পরবর্তীতে ভেতরে আমরা শেপ থেকে ব্যাপারটাকে ইনহারিট করব তার পরবর্তীতে আমরা ট্রায়াঙ্গেল নিয়ে যখন কাজ করব তখন ট্রায়াঙ্গেলের ভেতরেও শেপ বেস থেকে ইনহারিট করে নিব তারপরে আবার অন্য যে কোনো শেপ নিয়ে কাজ করি না কেন সেখানে আমরা ইনহারিট করতে পারবো তো অ্যাট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যে একটা শেপ নামক কনস্ট্রাক্টর ফাংশন তৈরি করা ফাংশন শেপ এর ভেতরে আপাতত আমাদের কিছু না রাখলেও চলছে ইট ডাজেন্ট ম্যাটার এখন এর প্রোটোটাইপ দরকার পড়বে প্রোটোটাইপটা আমরা তৈরি করে ফেলি সাপোজ তাহলে প্রোটোটাইপ কীভাবে তৈরি করবো শেপ ডট প্রোটোটাইপ ইজিক টু একটা অবজেক্ট এবং এই অবজেক্টের ভেতরে এই কমন ফাংশনটা আমরা ইন করে দিব জাস্ট কাট করে নিই আমাদের এইটার স্কোয়ারের ভেতরে দরকার পড়বে না ওকে দ্যাটস অল তাহলে এখন যদি আমরা দুইটা ইনস্টেন্স তৈরি করি হ্যাঁ একটা হচ্ছে ওকে এবার আমরা ইন্সপেক্ট করার চেষ্টা করি শেপ শেপকে যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে দেখব শেপ বেজের ভেতরে আছে কি কমন কমনটা শেপ বেজের পুরো টাইপের চলে গেছে এবং সে অবজেক্টকে ইনহারিট করেছে আবার যদি আমরা স্কোয়ার নিয়ে কাজ করি তাহলে দেখব যে স্কোয়ারের ভেতরে আর আমাদের কমন ডেটাটা নেই কোনো পনেরোর ভেতরে সে ডিরেক্টলি অবজেক্টকে ইনহারিট করছে তাহলে চেনটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি এখানে কমেন্টে বোঝানোর চেষ্টা করি এস অবজেক্টটা মানে এস শেপ অবজেক্টটা ইনহারিট করছে শেপ বেস থেকে এবং শেপ বেসটা ইনহারিট করছে অবজেক্ট বেসকে আচ্ছা আর ঠিক একইভাবে স্কিউয়ার ইনহারিট করছে স্কোয়ারকে স্কোয়ার ইনহারিট করছে অবজেক্টকে কিন্তু আমাদের দরকারটা কি আমাদের দরকার হচ্ছে স্কোয়ার ইনহারিট করবে স্কোয়ারকে স্কোয়ার ইনহারিট করবে শেপকে এবং শেপ ইনহারিট করবে অবজেক্টকে আমাদের এই রকম একটা রিলেশনশিপ দরকার এই রিলেশনশিপ তৈরি করা কিন্তু খুব সহজ কিভাবে এই রিলেশনশিপটা আমরা তৈরি করতে পারি জাভাই অবজেক্টের সাথে ক্যাপিটাল অবজেক্ট তার সাথে একটা ম্যাথড কিন্তু আমরা পেয়ে থাকি অবজেক্ট ডট ক্রিয়েট এই ম্যাথডটা ব্যবহার করে আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি উইথ দ্য হেল্প অফ গিভেন অবজেক্ট আমরা এখানে যদি একটা অবজেক্ট বাইরে থেকে প্রোভাইড করি সেই অবজেক্টটা দ্বারা আর একটা নতুন অবজেক্ট অবজেক্ট ডট ক্রিয়েট তৈরি করতে পারে এবং এখানে আমাদের দরকার কি আমাদের কোন অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট তৈরি করা দরকার আমাদের দরকার হচ্ছে শেপ নামক যে অবজেক্টটা ছিল সেই শেপ অবজেক্ট থেকে বা শেপড অবজেক্টের প্রোটোটাইপ ব্যবহার করে আরেকটা অবজেক্ট তৈরি করার এটা আমাদের দরকার ছিল এবং সেটা আমরা করতে পারি শেপ ডট প্রোটোটাইপ এবং এই যে ডাটাটা এই যে অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে সেই অবজেক্টটা আসলে কার অবজেক্ট হওয়া উচিত এই অবজেক্টটা হওয়া উচিত স্কোয়ারের প্রোটোটাইপ কারণ এই প্রোটোটাইপের ভেতরে যা যা আছে সেগুলো আমি এখানে ইন করে দিলাম পরবর্তীতে স্কোয়ারের প্রোটাইপে আমি আবার নতুন করে কোনো কিছু অ্যাড করলাম ঠিক আছে তো এটা আমাদের দরকার এখানে এবং তাহলে আমরা সেটা করতে পারি স্কোয়ার ডট প্রোটোটাইপ ইজ ইকুয়াল টু এই অবজেক্টটা তারপরে আপনি যা খুশি আবার ইমপ্লিমেন্ট করেন ইট ডাজেন্ট ম্যাটার কোনো সমস্যা নেই বাট আমরা এখানে এটা দিয়ে দিতে পারি ঠিক আছে তো এবার আমরা সেভ করি অবশ্যই ক্ষেত্রে একটা প্রবলেম আমরা ক্রিয়েট করছি সেই প্রবলেমটাকে আমরা আগের পুরো টাইপকে ওভাররাইড করছি সো আমাদের আগের পুরো টাইপকে ওভাররাইড করার দরকার নেই আমরা এখান থেকে এইভাবে করে ব্যাপারটাকে না নিয়ে ডট সাইনের মাধ্যমে ড্রটাকে ইমপ্লিমেন্ট করব. ড্র ডট তাহলে আগের অবজেক্টটা জাস্ট ইমপ্লিমেন্ট হচ্ছে ঠিক আছে আগের অবজেক্টটা জাস্ট এক্সটেন্ড হচ্ছে ইমপ্লিমেন্ট হচ্ছে না আগের অবজেক্টটা জাস্ট এক্সটেন্ড হচ্ছে সো এই এই এবার আমরা সেভ করি সেভ করে আমরা আমাদের ব্রাউজারে যেয়ে দেখার চেষ্টা করি আমরা প্রথমে শেপ অবজেক্টটা দেখার চেষ্টা করি শেপ অবজেক্ট যেমন ছিল তেমনই থাকবে রকম কোনো প্রবলেম নেই এবার আমরা আমাদের এসকিউ আর অবজেক্টটা একটু দেখার চেষ্টা করি স্কোয়ার এখান থেকে দেখছেন যে এখানে শেপ এসছে মানে অবজেক্ট এসছে এটা হচ্ছে আপনার শেপ বেস তারপরে ড্র অবজেক্ট এখানে দেখেন এটা আরেকটা অবজেক্ট এবং ফাইনালি সে হচ্ছে অবজেক্ট বেসটাকে সে ইনহারিট করছে এখানে কি হচ্ছে স্কোয়ারের বেজ এটা স্কোয়ার অবজেক্ট সেটা আবার ইনহাইট করছে স্কোয়ারের যেই বেসটা বেস অবজেক্ট সেটাকে প্রোরো টাইপকে তারপরে এখানে সে আবার প্রো কম ই করছে এখানে আমরা কমন দেখতে পাচ্ছি দ্যাটসমিন এটা শেপকে ইনহারিট করছে এবং ফাইনালি এ ইনহাইট করছে কাকে ফাইনালি এই করছে অবজেক্টকে দ্যাটসমিন আমরা এই বিষয়টাকে ইনক্লুড করতে পেরেছি এখন যদি আমরা কল করি এস কিউ আর ডট কমন সেটা আমরা দেখতে পাবো ইন্টার আই এম এ কমন মেথড এবং একইভাবে যদি আমরা চাই যে আমাদের সার্কেল শেপের ভেতরেও এই কমন মেথডটা আসবে তাহলে সেটা পসিবল কিভাবে আমরা আবার এখানে একটু করার চেষ্টা করি ফাংশন সার্কেল এখানে সার্কেলটা দিলাম এর ভেতরে আসলে আমাদের তেমন কিছু করার দরকার নেই আমরা জাস্ট হচ্ছে ইনহ্যারিট করবো সার্কেল ডট প্রোটোটাইপ ইজ ইকুয়াল টু অবজেক্ট ডট ক্রিয়েট এখানে আমাদের কার প্রোটোটাইপটা দিতে হবে শেপ শেপের প্রোটোটাইপটা দিতে হবে শেপ ডট প্রোটোটাইপ ওকে দ্যাটস সল আর আমাদের কিছু করতে হবে না এবার আমরা রান করি ও সার্কেলের একটা অবজেক্ট আমাদের ক্রিয়েট করতে হবে তাই না তো তাহলে বার সার্কেল ইজ ইকুয়াল টু নিউ সার্কেল নতুন সার্কেল তৈরি করলাম এইবার খেয়াল করেন সার্কেল আমরা যদি ইন্টার করি তাহলে কি দাঁড়াচ্ছে এটা হচ্ছে সার্কেল বেজ ঠিক আছে সব কিছু এম টি এম টি এম এবং এটা হচ্ছে আমাদের শেপ বেস শেপ বেসের ভেতরে আমাদের কমন আছে তারপরে বেসটা আবার অবজেক্ট বেসকে ইনহারিট করেছে ঠিক আছে তো আমরা এখানে ইচ্ছা করলেই লিখতে পারি সার্কেল ডট কমন তাহলে এই হচ্ছে জাভা স্ক্রিপ্টে ইনহারিটেন্স এইভাবে করে খুব সহজেই আমরা যে কোনো ম্যাথডকে বা যে কোনো কনস্ট্রাক্টরকে ইনহারিট করতে পারি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন খুবই সহজ ছিল ব্যাপারটা জাস্ট একটাই লাইন স্কোয়ার ডট পোরোটাইপ অর সার্কেল ডট পোরোটাইপ যেখানে আপনি ইনহাইট করতে যাচ্ছেন বা যেই অবজেক্টের ভেতরে আপনি ইনহাইট করতে চাচ্ছেন সেখানে জাস্ট সেই অবজেক্টের নাম ডট সাথে অবজেক্ট ডট ক্রিয়েটের মাধ্যমে সরি অ্যাবাউট দ্যাট অবজেক্ট ডট ক্রিয়েটের মাধ্যমে যেই প্রোটোটাইপটাকে আপনি ইনহাইট করতে চাচ্ছেন সেই পোরোটাইপটার নাম দিয়ে দিলেই চলবে দ্যাটস অল আর কিছু করার দরকার নেই তখন অটোমেটিক্যালি রকম একটা চেইন তৈরি হয়ে যাবে